জয়, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জয়। প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব 28 এপ্রিল 1871 সাল, মুর্শিদাবাদ ডাহাপাড়ায়। এবং শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের তিরোভাব ঘটে 17 সেপ্টেম্বর 1921 সাল, ফরিদপুর, বাংলাদেশে। চলুন আমরা আজ ঘুরে আসি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান শ্রীধাম ডাহাপাড়ায়। সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং সকলের কাছে আরেকটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আমরা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের নাম নিয়ে আমরা আজ আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। প্রথমেই জেনে নিয়ে যাক কিভাবে যাবেন। এটি হল আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। যারা হাওড়া থেকে ডাহাপাড়ার ধাম আসতে চান তারা আজিমগঞ্জ জংশনে এসে নামতে পারেন। আজিমগঞ্জ জংশন থেকে খুব সহজেই ডাহাপাড়ার ধাম পৌঁছানো যায়। সেখান থেকে অটো, ভ্যান এবং টোটো খুব সহজেই পাওয়া যায়। আজিমগঞ্জ থেকে ডাহাপাড়া ধামের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আজিমগঞ্জ জংশন থেকে 2 স্টেশন আগে পড়ছে লালবাগ কোট রোড স্টেশন। এই লালবাগ স্টেশনে নেমেও আপনি ডাহাপাড়া ধাম খুব সহজে যেতে পারেন। লালবাগ থেকে ডাহাপাড়া ধামের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যারা শিয়ালদা থেকে আসতে চান তাদের আসতে হবে লালগোলাগামী ট্রেনে করে। তাদের নামতে হবে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। আর এই মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে আপনাদের আসতে হবে ইচ্ছাগঞ্জ ফেরিঘাটে। আর এই ইচ্ছাগঞ্জ ফেরিঘাট পেরোলেই অনায়াসেই আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন শ্রীধাম ডাহাপাড়ায়। ডাহাপাড়া ধামের পাশেই ডাহাপাড়া ধাম নামক রেল স্টেশন আছে, কিন্তু এখানে সব ট্রেন দাঁড়ায় না, তাই একটু খোঁজ নিয়ে নেবেন যে আপনি যে ট্রেনটিতে আছেন সেটি ডাহাপাড়ার ধামে স্টপেজ আছে কি না। তবে আমাদের বাড়ি ডাহাপাড়া থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আজিমগঞ্জ শহরে, তাই আজকে আমরা আজিমগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম আমাদের সর্বক্ষণের সঙ্গী দুচাকায়। জয় জগৎবন্ধু। যেটি আজিমগঞ্জ জংশন থেকে ডাহাপাড়া স্টেশনের মাঝখানে একটি গেট পড়ছে, তো সঙ্গে থাকবেন। আরেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের।
তো আমাদের বাড়িটা এখানেই। তো চেষ্টা করছি আজকে আপনাদেরকে ফার্ম কেমন আছে পাওয়ার মতো আমাদের অবস্থা আপনাদেরকে একটু জানাবো। তো সামনে থাকবেন দুটো সামনে আমরা দেখা করছি সামনে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি শ্রীধাম ডাহাপাড়ার দিকে। মনে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের নাম নিয়ে জয় জগৎবন্ধু। আমরা আমের ফাটকের দিকে এগিয়ে চলেছি। আমরা যদিও বা আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, মেন ফ্রন্ট গেট হচ্ছে সামনে। আমরা এটা হচ্ছে ধামের নতুন ফাটক, নতুন যে ছাদ দরজা। তো এটা হচ্ছে হ্যাঁ, তো যাই হোক আমরা ধামে ঢুকে আপনাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি। জয় জগন্নাথ। এটি হলো প্রভুর জগৎবন্ধু সুন্দরের ধামের সেই মূল গেট। তো দেখুন, এটি এখন আপাতত বন্ধ আছে, পাশ দিয়ে ঢোকা হচ্ছে। যখন আপনারা আসবেন হয়তো এটা খোলা থাকবে। জয় জগৎবন্ধু, নমস্কার। আজকে আমরা এসেছি শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান শ্রীধাম ডাহাপাড়া। দীর্ঘদিন লকডাউনের জন্য শ্রীধাম বন্ধ ছিল। তো অনেকদিন পরে, লকডাউনের পরে শ্রীধাম ডাহাপাড়া খুলেছে। প্রচুর করোনা বিধি মেনেই শ্রীধাম ডাহাপাড়া খুলেছে। তো আজকে আমরা এসেছি ঘুরতে, আমাদের বাড়ি এখানেই। তবু এখানে চেষ্টা করছি আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার, ধাম কতটা কেমন আছে করোনার পরে, ধাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন আমাদের। আজকে শনিবার, আজকে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের জন্মবার আর কি। তো আর তার সঙ্গে উপরি পাওনা নিয়ম সেবা মাস চলছে। সারা মাস জুড়ে প্রতিটি ক্ষণে ক্ষণে নিয়ম সেবা পালন করা হয়। সারা মাস ধরে কীর্তন চলে, সারা সব নিয়ম সেবা আমাদের একটি উপরি পাওনা। তো শনিবার এখানে কীর্তন সর্বক্ষণ চলছে। তো চলুন একটু মন্দিরের দিকে যাওয়া যাক। হরি পুরুষ জগৎবন্ধু মহায়ুদ্ধার, চারি হস্ত চন্দ্রপুত্র হাকিত পতন। হরি পুরুষ জগৎবন্ধু মহায়ুদ্ধার, হস্ত চন্দ্রপুত্র হাকিত। হরি পুরুষ জগৎবন্ধু মহায়ুদ্ধার, চারি হস্ত চন্দ্রপুত্র
থাকিত পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে জয় জগৎ বন্ধু। এটি হল শ্রীপাদ কুঞ্জদাসজির সমাধি। সেই জন্য ডাহাপাড়া ধামকে কুঞ্জধামও বলা হয়ে থাকে। শ্রীধাম ডাহাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, যা দেখে আপনার মন কাড়বেই। এটি দেখুন, গাছের সাহায্যে কি অসাধারণ একটি শিল্পকলা। গাছের সাহায্যে প্রভুর নাম খোদাই করা হয়েছে। জয় জগৎ বন্ধু। এটি শ্রীধাম ডাহাপাড়ার পঞ্চবটি বাগান। এই বাগানেই এখানকার যারা সাধু, এখানকার যারা সন্ন্যাসী, তাদের যখন দেহ রাখেন তারা, তাদের এখানে সমাধি দেওয়া হয়। যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধুদের সমাধি। আর এখানে দেখতে পাচ্ছেন ডাহাপাড়ার একটি মূল আকর্ষণ চালতে গাছ। প্রভুর খুব পছন্দের একটি জিনিস চালতে। তো এই চালতে তলাতে আজকে আমরা এসেছি, দেখুন আপনারা কত চালতে ধরে আছে। এই চালতের ভোগ দেওয়া হয়, চালতের প্রভুর ভোগে চালতের চাটনি থাকে। কথিত আছে শ্রীকৃষ্ণেরও নাকি চালতের চাটনি খুব ভীষণ প্রিয় ছিল। তো দেখুন, এখন তো চালতে গাছ দেখাই যায় না। তো আমাদের সঙ্গে আরেকজন আছেন, তো যে ক্যামেরা করছে তাকে একবার দেখাতে চাই আমি, কেননা আমরা যখনই যেখানে ঘুরতে যাই একসঙ্গে ঘুরি। এসো রিমি, তোমার একটা কেমন লাগছে এসে? আমার তো এখানে খুব ভালোই লাগে। আগে ভালো লাগতো, ছোটো যখন ছিলাম তখন আসতাম, কিন্তু তোমার সঙ্গ পেয়ে আরও আকর্ষণ বেড়ে গেছে আমার। থ্যাংক ইউ তোমাকে, তোমার সঙ্গ পাওয়ার জন্য। আর আমাদের এই চ্যানেলটা আমরা শুরু করছি নতুনই, দয়া করে সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর। থ্যাংক ইউ। আগে আমাদের শখ ছিল নিজের জন্য ঘুরতাম, এখন চেষ্টা করব আপনাদের জন্য ঘোরার, আপনাদেরকে নতুন কিছু দেখানোর, এই আশা রাখছি। অসাধারণ পরিবেশ আমাদের এখানে বাড়ি, তবুও বারবার মনে হয় এখানে ছুটে ছুটে আসি। প্রভুর একটি এমন টান, তার টানে আমাদের কাছে বাড়ি হলো। যখনই সুযোগ হয় তখনই মনে হয় ছুটে চলে আসি প্রভুর দর্শনে। তো ইচ্ছে ছিল ভীষণ আজকে যে প্রভুর প্রসাদ পাবো, কিন্তু করোনাকালীন যে বন্ধ হয়ে গেছিলো ধাম, তারপরে রিসেন্টলি ধাম খুলেছে, খুব বেশি দিন হয়নি ধাম খোলা। তো দর্শনের জন্য জাস্ট খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্রসাদ বিতরণ হচ্ছে না।
তো যারা আসবেন তারা এখন আসলে প্রভুর দর্শন করতে পারবেন, কিন্তু প্রভুর প্রসাদ এখনও আমাদের ভাগ্যে কিছুদিনের জন্য তোলা থাকলো। তো যাই হোক, প্রসাদই যেখানে কুপনটা দেওয়া হয় করোনা বিধির পরে যখন আপনারা আসবেন, প্রসাদই কুপন কাটার জন্য 10টা থেকে 11টার মধ্যে চেষ্টা করবেন সিধামে প্রবেশ করার জন্য। 10টা থেকে 11টা পর্যন্ত প্রভুর ভোগের কুপন দেওয়া হয়, আর এই কুপন সংগ্রহ করার পর বেলা 1টা নাগাদ প্রভুর প্রসাদের ঘণ্টা পড়ে, তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখন আপাতত প্রসাদ দেওয়া বন্ধ আছে, এখন আসলে প্রভুর দর্শন শুরু করতে পারবেন। তবুও প্রভুর দর্শন করতে পারবেন, কিন্তু তবুও মনটা কোথায় একদম জুড়িয়ে যাবে। হ্যাঁ, শ্রীধামের আরেকটি আকর্ষণ সেটি হলো এখানকার পুকুরের মাছ। যে মাছগুলো কিছু কিছু মানুষ আছে, দেখছেন কত মাছ, কিছু কিছু মানুষ আছে যারা মাছকে খাওয়ানোর জন্যই এখানে প্রভুর ধামে আসেন, যারা কাছের মানুষ। তো এই মাছগুলি তো শ্রীধামে তো পুরোপুরি আশেপাশের লোকও খায় না, তো এই মাছগুলো যখন মারা যায় তখন এটাকে ফেলে দেওয়া হয়, কিন্তু না এখানকার মাছগুলো ধরা হয় না। এটা তো দেখুন কি সুন্দর মাছ, অসাধারণ। জয় জগৎ বন্ধু। বৈশাখ মাসে সীতানবমী তিথিতে প্রভুর জন্মোৎসব পালন হয়। তো এই জন্মোৎসবে 7 দিন ধরে দেশ বিদেশ থেকে লোক এখানে ধামে আগমন ঘটায়, প্রচুর লোকের আগমন ঘটে। বাংলাদেশ থেকে, আসাম থেকে প্রচুর লোকের আগমন ঘটে, প্রচুর ভক্তদের সমাবেশ ঘটে। 7 দিন ধরে মৎসব হয় প্রভুর, প্রচুর লোকের এখানে বিশাল বড় এই মাঠে, এই স্থানে বিশাল বড় মেলা হয়। 7 দিন ধরে প্রচুর আমরা আনন্দ করি, প্রচুর সারা দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। তো চেষ্টা করবেন যদি কোনো দিন সুযোগ হয় বৈশাখ মাসে সীতানবমী তিথিতে এখানে আসার। ঢুকে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু এখানে কাজ চলাকালীন জল কাদা থাকায় আমরা ঢুকতে পারছি না। তাতে আপনারা দেখেই বুঝতে পারবেন যে আগামী এই ভিতরে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠের মধ্যেই প্যান্ডেল করে বহু ভোগ প্রসাদ বিতরণ করা হয়।
এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা, এই গেটটাও ধামে ঢোকার জন্য। এটা হচ্ছে আরেকটা অন্যতম গেট যা খুব সুন্দরই দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকের মূর্তি করা আছে, খুব সুন্দর বাইরে থেকে শিল্পী এনে এগুলো করা হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন খুব। এবারে আমাদের ঘরে ফেরার পালা। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে তৈরি করা, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো দিন, আগামী কোনো পর্বে। রওনা দেব কোনো নতুন জায়গার উদ্দেশ্যে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।